অ্যাক্সিডেন্ট নিয়ে বহুত বাজে রেকর্ড আছে বাংলাদেশে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট করার রেকর্ড আছে জীবনে কোনদিন তো আসলে পরিচয় ছিল না জীবনে কোনদিন তো দেখা ছিল না আজকে তোমার আপন ভাই আছে হালকা ছাড়েন চলে যাবেন নামবো নামি যাই নাকি কি ফায়দা কি স্যার আলহামদুলিল্লাহ আমরা এখন বারিকাটেলার উপরে আছি আর ভিউটা হচ্ছে জাস্ট এরকম পর্যটক কেন্দ্র সম্রাট লাইট
আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে নীলাদ্রি লেকের টপ, মানে এর উপরে আর কি। আরেকটা আছে হচ্ছে ওই জায়গাটায়, দেখা যাচ্ছে কিনা আমি জানি না, ওই জায়গাটা আরেকটা আছে। আর এখান থেকে একটা চরম ভিউ পাওয়া যায় মোটামুটি। এই কবির ভাই আর যায় না, চলে আসেন। এই বর্ডার এরিয়ায় আসলে এত নির্ভীকতা দেখানোটা ঠিক না। সিলেটের প্রত্যেকটাই ছড়া, এরা ছড়া বলে, প্রত্যেকটাই সুন্দর। এই রুটটার এই জায়গাটা আমার অনেক সুন্দর লাগছে, যদি এক একটা জায়গার বৈশিষ্ট্য এক এক রকম, টোটালি ডিফারেন্ট। খালি চোখ আর ক্যামেরা, মানে আমি একবার বাইরে তাকাচ্ছি খালি চোখে, একবার ক্যামেরা স্ক্রিনে তাকাচ্ছি, টোটালি ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। মানে এটা বলে বোঝানো যাবে না, সব ইন্ডিয়া। ওই যে এই যে হচ্ছে ই দেওয়া, ব্যারিকেড দেওয়া, সীমান্ত দেওয়া, এই যে ইন্ডিয়া। এগুলো হচ্ছে পাট ধস, পাট থেকে হচ্ছে পাথরগুলো নামে, এটাকে এই শহীদ সিরাজ লেক বা নীলাদ্রি লেক বলে। হেভি জায়গা, সুন্দর, বুঝলা। এই জায়গায় আসার তৌফিক হয়েছে। চলার পথে টেকের ঘাটের এই যে সীমান্ত ফাঁড়ির, মানে এই ব্যাপারটা খুব ভালো লাগছে। সুরা আল মুমিনের 99 নম্বর আয়াত, হে আমার রব, যে দুনিয়া আমি ছেড়ে চলে এসেছি সেখানে আমাকে ফেরত পাঠিয়ে দাও, যেন আবার ভালো কাজ করতে পারি। দুই সাইডেই হচ্ছে এটা লেখা, সুন্দর। আমরা যাতে এই কাজ আসলেই করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন।